নমস্কার দর্শক বন্ধুগণ, আমি সায়ন্তনী রায় আদিত্য আপনাদেরকে এসআরএ ক্রিয়েটিভ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি কুশন কভার বা সোফা কভারের ওপর ডিজাইন করার মতন একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি জাস্ট দুখানা স্টিচ এই ডিজাইনটা তৈরি করতে ব্যবহার করেছি, একটা এই পাপড়ির জন্য আরেকটা এই বর্ডারগুলো করার জন্য। যেহেতু শুধু দুখানা স্টিচই ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমি মাঝখানের অংশটি খালি রেখেছি আপনাদেরকে এটা করে দেখানোর জন্য, এতে ভিডিওর ডিউরেশনটা খানিকটা কমবে। আপনারা যদি নতুন হন আমার এই চ্যানেলের দর্শক, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন শুরু করা যাক। প্রথমে আমি এই বাইরে আউটলাইনটা করে নিচ্ছি। আপনারা হয়তো একটু অসুবিধার মধ্যে ভাবছেন যে আমি কেন ফ্রেম ব্যবহার করি না। আসলে আমি ফ্রেম ব্যবহার কোনোদিনই করি না, আমার ফ্রেম ব্যবহার করতে একটু অসুবিধা বোধ করি। এখানে আমি এই বর্ডারটি করার জন্য মতি টাঙ্কা স্টিচ ব্যবহার করেছি। আপনারা যদি মতি টাঙ্কা স্টিচ না জেনে থাকেন, তাহলে আমার মতি টাঙ্কা স্টিচের ওপর একটি টিউটোরিয়াল আছে, আপনার আমি নিচে এই ডেসক্রিপশন বক্সে এই সেই টিউটোরিয়ালটি আপনাদেরকে দিয়ে দেব লিঙ্কটা, আপনারা সেখানে মতি টাঙ্কা স্টিচের টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। এখানে আমি এখন মতি টাঙ্কা স্টিচের ব্যবহার করছি। প্রথমে আমরা এইরকম একটা ছোট অংশ সুচ দিয়ে নেব। তারপর এই যে এই স্টিচটা দেখছেন, এর তলা দিয়ে করে নেব। তারপর এই যে এই অংশটা, এখান দিয়ে আমরা স্টিচ সুচটাকে ঢোকাবো এবং এইভাবে টেনে নেব, খুব সহজ। আমাদের এই বর্ডারের স্টিচটা করা হয়ে গেছে, এবার আমরা এই মাঝখানের ভরাট স্টিচটা করব। আমরা পাপড়িতে যে ভরাট স্টিচটা ব্যবহার করেছি, আমরা এখানেও সেই ভরাট স্টিচটার ব্যবহার করব। এখানে আপনাদের আউটলাইনটা দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, এটা আসলে সাদা রঙের, ক্যামেরাতে খুব একটা স্পষ্ট আসছে না।
এইভাবে ভরাট স্টিচ দিয়ে আমরা মাঝখানের অংশটিও পুরোপুরি ভরে নেব। দর্শক বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই ডিজাইনটা শুধু দুখানা মাত্র স্টিচ ব্যবহার করে একটা সুন্দর ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও আমি আরও অন্যান্য অনেক ডিজাইন নিয়ে হয়তো উপস্থিত হব, ততক্ষণ আপনাদের থেকে আমি বিদায় চাইব। ধন্যবাদ।